আসসালামু আলাইকুম, চলে এলাম মারিয়া ফিলস ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার মেয়ের 6 মাস পূর্ণ হলো, তো সেই উপলক্ষে আমরা পরিবারের সবাই মিলে ছোট্ট একটা কেক কাটবো, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। সো দেখুন, আমরা ফাইনালি চলে এলাম কেক নিয়ে, তো আমরা কিছুক্ষণ পরে কেক কাটবো। আমি আসলে সন্ধ্যার দিকেই প্ল্যান করেছি, যে হঠাৎ করেই মাথায় এলো যে আজকে তো 6 মাস পূর্ণ হচ্ছে, তো একটা কেক কেন না আমরা নিজেরা কেটে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, ঝটপট আমি একটা কেক বানিয়ে নিলাম। তো সেই কেকটাই আমরা ঘরোয়াভাবে ওর বাবা অফিস থেকে আসার পর, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে কেকটা কাটলাম। তো বাচ্চারা অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড ছিল। কেক কাটার ফাঁকে দিয়ে আমার হাজবেন্ড তো খেয়ে নিচ্ছে, ওর ক্ষুধা লাগছে। খাওয়াটা শেষ হলে আমরা কেকটা কাটবো। না না, রিভিউ দাও। রিভিউ দাও, লুডুসের রিভিউ দাও। অন্যদিন থেকে অনেক ভালো হয়েছে। অন্যদিন থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, ওকে। তো বাবার সঙ্গে সে অলমোস্ট বসে গেছে কেক কাটার জন্য। যাও, আরো যাও। এখন আমার মেয়ে বলতেছে সে একটু রেডি হবে। সো দেখেন, আমার 3 বাচ্চা রেডি হয়ে গেছে একদম। বাচ্চার বাবাও আজকে ফ্রেশ ফ্রেশ লাগতেছে, গুন্টুটা। এই যে মা। সো আমরা এখন কেক কাটবো, আর দেরি না করি। হামিদা কেকটা কাটবো এখন, আরশের বাবা কেকটা কাটবো। এই হামিদা আসো, আমার এলোমেলো টেবিলটা সবাই প্লিজ স্কিপ করে যাবেন, কিছু মনে করবেন না। বাচ্চা নিয়ে আসলে অনেক ঝামেলা এগুলো করা। তারপরও হামিদা অনেকবারই গুছাইছে, কিন্তু এই দিক থেকে ওর বাবা এই ফল, তারপরে যাই হোক। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই কেকটা কাটলাম সবাই মিলে। যাই হোক, আমার হাজবেন্ডের রিভিউ খেয়ে বলতেছে যে টেস্ট হয়েছে অনেক। তো আলহামদুলিল্লাহ, আমিও হ্যাপি, সবাই হ্যাপি। সো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। ওকে, দাও একটু, দাও ওর মুখ একটু, দাও ওর মুখ একটু ছোঁয়ে দাও। তুমি হাতে একটু কোনা কেকের কোনা বাটার না। মিসে একটু কোনো মিসে তাহলে আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ব্লগের সব কিছু ওভারঅল কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সো আমরা সবাই অনেক হ্যাপি। সো আমার মেয়ের জন্য সবাই অনেক দোয়া করবেন, ওর 6 মাস পূর্ণ হয়ে গেল আজকে। তো এই তো আর কি বলবো, এখন রাত বাজে 10টা, এখন আমরা ডিনার করবো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।